নিউজ বাংলা কোজাগরি সম্মান 2022। আপনারা জানেন নিউজ বাংলার টিম কিন্তু বেরিয়ে পড়েছিল পাড়ায় পাড়ায়, মণ্ডপে মণ্ডপে, অলিতে গলিতে এবং বাড়িতে বাড়িতেও বলতে পারেন। এবং দুর্গাপুজো যেখানে হয়েছে সেখানে তো বটেই, কিন্তু দুর্গাপুজো যেখানে হয় না, যে যে জায়গাগুলোতে হয় না, লক্ষ্মী পুজো কিন্তু সেই সমস্ত জায়গাগুলোতেও হয়ে থাকে। এবং লক্ষ্মী পুজো, এই যে লক্ষ্মী পুজো, কোজাগরি লক্ষ্মী পুজো, এটা কিন্তু দেখা যায় প্রত্যেকটা, প্রায় প্রত্যেকটা গৃহস্থেই কিন্তু এই লক্ষ্মী পুজো হয়ে থাকে। এবং আজকে আমরা যেখানে চলে এসেছি সেটা হচ্ছে আপনার কোন নগরের চিত্রবিতান যে স্কুল রয়েছে, সেই আঁকার স্কুলে কিন্তু আমরা আজকে এই মুহূর্তে চলে এসেছি। আমরা আগের বার এসেছিলাম সরস্বতী পুজোয়, মানে মা সরস্বতীর আরাধনায় আমরা এসেছিলাম, কিন্তু এইবার চলে এসেছি গুটি গুটি পায় লক্ষ্মী পুজোয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই যে ইতিমধ্যেই কিন্তু পুজো শুরু হয়ে গেছে। এবং মায়ের দিকে যদি আপনি এক নজর তাকান বা একবার যদি দৃষ্টি দেন, তাহলে আপনি দেখতে পাবেন কত সুন্দর, মানে খুব লক্ষ্মী প্রতিমার যেরকম মুখ হওয়া দরকার, মানে এখানে দেখলে মনে হয় স্বর্গ থেকে মা যেন স্বয়ং এখানে নেমে এসে বিরাজমান। এবং মায়ের মুখটা এতটাই মিষ্টি, এতটাই মিষ্টি যে দেখলে মনে হবে কিছুক্ষণের জন্য যেন মনে হবে যে না, এই মাকে এখান ছেড়ে কোথাও কিন্তু আর যাওয়া যাবে না। এই যে চিত্রবিতানের লক্ষ্মী পুজো, সেই লক্ষ্মী পুজোর যে ইতিহাস, সেই ইতিহাস সম্বন্ধে এই বাড়ির যারা সদস্য রয়েছেন তাদের কাছে সরাসরি চলে যাব এবং জেনে নেব। আপনাদের এই যে আমরা আগের বার এসেছিলাম সরস্বতী পুজোয়, এবার আমরা চলে এসেছি একেবারে লক্ষ্মী পুজোতে। হ্যাঁ, কি বলবেন, কত দিনের এই পুজো? এই পুজো আমার ঠাকুমার সময় থেকে হয়ে আসছে, প্রায় 50 বছরের বেশি হবে এই পুজো। তো ঠাকুমা আমাদের, আসলে যেহেতু আমরা ঘটি, তো আমাদের পৌষ মাসে যে ধান্য লক্ষ্মী পুজো হয় সেই পুজোটা আমাদের হয়ে আসছিল। তো ঠাকুমার স্বপ্ন দেশে এই পুজো শুরু হয় কোজাগরি, এবং মাকে আমরা সেই থেকে যেরকম সাধ্য অনুযায়ী করে আসছি, তো আজকে মা এসছেন এখানে কোজাগরি পূর্ণিমাতে, আমরা সবাই মিলে মায়ের আরাধনা করছি। আচ্ছা, এখানে কিন্তু দেখা যাচ্ছে দেবী প্রতিমা, মানে মা লক্ষ্মীর যে মুখ, মানে একদম ঘরের বা বাড়ির যে নতুন বউ সেই রকম ভাবে কিন্তু মাকে একটা সাজ দেওয়া হয়েছে। মাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং একই সুন্দর হচ্ছে এরকম সুন্দর একটা ফুলের মুকুট। এই বিষয়টা যদি নিয়ে যদি এই বিষয়টা সম্পূর্ণ যার কৃতিত্ব, যিনি আমাদের প্রতিমা রং করেছেন এবং তার পুরো কনসেপ্ট, তিনি হচ্ছে শুভদীপ কর্মকার এবং অভয় সাহা, ওদের পুরো কনসেপ্টেই আমাদের মাকে বছর আমরা সাজিয়েছি, তো পুরো কৃতিত্ব আমি ওদেরকেই দেব। আচ্ছা, এই যে মাকে তো দেখা যাচ্ছে, একই সঙ্গে দেখা যাচ্ছে বিভিন্ন দেবদেবীও কিন্তু আপনাদের রয়েছে, এই বিষয়টা নিয়ে যদি পুরোটা বলেন। এই সমস্ত দেবদেবী, আগে তো এত দেবদেবী ছিল না, তো ছোটবেলায় ওই খেলার ছলে একটা 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 করে কিনতে কিনতে মা একজনকে একজনকে আনতে আনতে মূর্তি আজকে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে। এবং মা বিপত্তারিণীও এইভাবেই আমাদের বাড়িতে এসেছেন। মা বিপত্তারিণী যে রয়েছেন, ওনার বিসর্জন হয়ে যাওয়ার কথা ছিল, তো তখনও সবাই এত কান্নাকাটি করেছিল, মাকে বিদায় দিতে চাননি, তারপর থেকে মা এখানেই প্রতিষ্ঠিত হয়ে রয়েছেন, এভাবেই মায়ের পুজো হয়ে আসছে। হ্যাঁ, মানে আস্তে আস্তে কিন্তু বেড়ে চলেছেন দেবদেবীদের সংখ্যা। এবং যারাই এখানে একবার আসেন, মানে যিনি এখানে একবার আসেন তিনি কিন্তু মোটামুটি আর যেতে চান না এবং থেকে যান, কারণ হচ্ছে আমরা অনেক বড় বড় বাজেটের পুজো দেখি, অনেক বড় বড় পুজো দেখি যেগুলোতে প্রচুর অর্থ ব্যয় করা হয়, কিন্তু এদের এই যে বাড়ির পুজো, সেই পুজোতে কিন্তু ভীষণ ভক্তি, শ্রদ্ধা, নিষ্ঠা এবং ভালোবাসা দিয়ে এই পুজো করা হয়, যার জন্য কিন্তু মানে ভক্তের উপর ভগবান যে কতটা ডিপেন্ডেন্ট সেটা কিন্তু এনাদের বাড়িতে আসলে বোঝা যায়। কারণ এখানকার যারা ভক্ত রয়েছে, এই বাড়ির যারা সদস্য রয়েছে, তারা এতটা নিষ্ঠা এবং ভক্তি দিয়ে পুজো করেন যে মা এলে কিন্তু আর যেতেই চান না। এইভাবেই কিন্তু এদের পুজোটা এগিয়ে যাচ্ছে। এইদের এই পুজো দেখে যেরকম এখানকার সমস্ত পাড়া, পাড়া থেকে শুরু করে পিতানদার যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারাও যেভাবে আনন্দ করেন এবং প্রত্যেকে এই পুজোতে এত সুন্দরভাবে অংশগ্রহণ করেন সেটা যেমন দেখার মতো, একই সঙ্গে কিন্তু দেখার মতো হচ্ছে মায়ের মায়ের যে এই এত সুন্দর মুখমণ্ডল, সেই মুখমণ্ডলও কিন্তু দেখার মতো। এবং মায়ের এত সুন্দর সাজসজ্জা, একই সঙ্গে মায়ের এত সুন্দর মুখমণ্ডল দেখে কিন্তু নিউজ বাংলার টিম, মানে আপনারা যেরকম চোখ ফেরাতে পারেননি সেরকম চোখ ফেরাতে পারেনি নিউজ বাংলার যারা জুরি মেম্বার রয়েছে তারাও। এবং এই যে নিউজ বাংলার তরফ থেকে কিন্তু নিউজ বাংলা কোজাগরি সম্মান 2022-এর তরফ থেকে কিন্তু আমরা এই যে চিত্রবিতান রয়েছে এনাদের সমস্ত সদস্যদের হাতে কোজাগরি সম্মান 2022-এর সম্মান কিন্তু আমরা তুলে
আপনারা জানেন নিউজ বাংলার পক্ষ থেকেও কিন্তু একটা কম্পিটিশন ছিল নিউজ বাংলা কোজাগরি সম্মান 2022 এর, এবং সেই কোজাগরি সম্মান 2022 এর যে কম্পিটিশন, সেই কম্পিটিশনে কিন্তু চলেছে একেবারে হাড্ডা হাড্ডি একটা লড়াই। এবং সেই হাড্ডা হাড্ডি লড়াইয়ের মধ্যে থেকে এই যে চিত্র বিতানের যে পরিবার, সেই পরিবার কিন্তু একেবারে কোজাগরি সম্মান 2022 এর যে সম্মান সেটা কিন্তু একেবারে ছিনিয়ে নিয়েছে। আমি ওনাদের সম্মান ওনাদেরকেই বলবো, আপনাদের হাতে তুলে দিতে কি বলবেন, কেমন লাগছে? আর ভেবেছিলেন হঠাৎ করে এই লক্ষ্মী পুজোর দিন সন্ধ্যাবেলায় নিউজ বাংলা চলে আসবে, তার সাথে আপনাদের এই কোজাগরি সম্মান 2022 এর একটা সম্মান আপনাদের চিত্রবিতানের পরিবারের ঝুলিতে চলে যাবে, কি বলবেন, কেমন লাগছে? অসাধারণ লাগছে, ভীষণ আনন্দ হয়েছে, এবং এটা একটা পুজোতে নতুন একটা মাত্রা পেল আমাদের আনন্দটা আজকে, খুব ভালো লাগছে। খুবই ভালো লাগছে, আর এই পুজোটা তো অনেকদিন ধরেই হচ্ছে, আর আমরা সবসময়তেই এখানে থাকি, খুব ভালো লাগছে। স্যার কি নাড়ু দেয় না বকা দেয়? না দুটোই, সবই সবই। ফ্রি চেস ফর চিত্রবিতা, ফ্রি চেস ফর চিত্রবিতা, ফ্রি চেস ফর চিত্রবিতা, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, আসছে বছর। চিত্রবিতানের এই পুজো আরো দিন দিন বড় হয়ে উঠুক, আরো সুন্দরভাবে হোক, আরো ভালো হোক, এবং এই চিত্রবিতানের যে লক্ষ্মী পুজো, কোজাগরি লক্ষ্মী পুজো, সেটা আরো শ্রীবৃদ্ধি হোক। মানে মাকে তো শ্রীবৃদ্ধি হওয়ার মতো কিছু বলার নেই, তাও এটা কিন্তু মানে আমাদের চাওয়া, আমাদের পাওয়া। এই চিত্রবিতানের যে লক্ষ্মী পুজো থেকে শুরু করে সমস্ত পুজো, এই চিত্রবিতান যে চিত্রবিতান হচ্ছে কিন্তু শুধুমাত্র একটা অঙ্কন শিক্ষা কেন্দ্র নয়, সেটা কিন্তু একটা পরিবারও বটে। এবং এই চিত্রবিতানের যে পরিবার, তাদের আরও আরও দিন দিন শ্রীবৃদ্ধি হোক, এই শুভেচ্ছা, এই কামনা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি। ক্যামেরা রিয়ার সাথে তিতির মুখার্জি, নিউজ বাংলা।